সন্দেশখালীর মহিলারা গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে বুধবার সাত সকালে নৌকা বাসে চেপে সন্দেশখালীর বিভিন্ন জায়গা থেকে মহিলাদের নিয়ে কাছারি ময়দানে সভাস্থলের দিকে রওনা দিয়েছে বিজেপি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের অভাব অভিযোগের কথা শোনাতে চান মহিলারা বিজেপির লক্ষ্য সেই দৃশ্যকে মুহূর্তে সারা দেশে ছড়িয়ে দেওয়া বিজেপির পরিকল্পনা ছিল বারাসাতের সভায় সন্দেশখালীর মহিলাদের নিয়ে আসার সেই পরিকল্পনা অনুযায়ী সন্দেশখালীর বিভিন্ন এলাকা থেকে মহিলাদের নিয়ে কাছারি ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপি আরামবাগ এবং কৃষ্ণনগরের সভায় মোদী সন্দেশখালী প্রসঙ্গে রাজ্য সরকার এবং তৃণমূলকে আক্রমণ করেছেন সেই সূত্র ধরে বারাসাতে আক্রমণের মাত্রা আরও বেশি হবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত বারাসাতের পাশের লোকসভা কেন্দ্র হল বসিরহাট তারই অন্তর্গত সন্দেশখালী মোদী বারাসাতে সন্দেশখালী নিয়ে আরও বেশি করে আক্রমণাত্মক হতে পারেন বলেই মনে করছে দল সেই কারণে এই সভাকে জাতীয় কর্মসূচির মঞ্চ বানানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি সেই মঞ্চেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে জেনে সন্দেশখালীর মহিলারাও উচ্ছ্বসিত নরেন্দ্র সবাই বারাসাত কাছারি ময়দানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে জন যাচ্ছে আমরা বাসে চেপে সভার পথে চলা এক মহিলা জানান আমরা প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি সেখানে প্রধানমন্ত্রীকে অভাব অভিযোগের কথাও বলবো যাচ্ছেন আমরা নরেন্দ্র মোদী বারাসাতে বারাসাতে নরেন্দ্র মোদীকে দেখতে যাচ্ছি তা কি দাবিটা মানে কি থাকবে আমরা চাইছি যে আমাদের যে শান্তি চলে গেছে শান্তি চাই আমরা নিজেরা ভোট দিতে যাই আমাদের এই বছর ভোট দিতে দেয়নি আমরা সবাই মিলে ভালোভাবে বাঁচতে চাই কেন মানে কারা কিভাবে মানে ভোট দিতে দেয়নি এতদিন শাহজাহানের লোকেরা শিবহাজার লোকেরা আমাদের ভোট দিতে দেয়নি ভোট দিতে গেলে বলতো ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও আমার আপনাদের ভোট হয়ে গেছে ভোট দিতে হবে না তো এখন মুদি আসছে আমরা সেই সব জানিয়ে আমরা নিজেদের ভোট নিজেরা দিতে চাই পাড়ায় সবাই মিলে শান্তিতে একই এলাকায় বাস করতে চাই তো সেই আবেদনটা মানে করবেন হুম কি করবেন উন্নয়নগঞ্জ কাছে ওনাকে রিকোয়েস্ট করব যে স্যার আমাদের ভোট আমাদের দিতে দিতে হবে আমাদের এতদিন ভোট কেড়ে নিয়েছে আমাদের রাস্তা করে দেয়নি আমাদের খাওয়ার জল নেই কল নেই কাছাকাছি অনেক দূর থেকে জল এনে খেতে হয় এই সবগুলোই বলবো এই লক্ষ্যে সোমবার থেকে মহিলা মোর্চা সর্বভারতীয় স্তরে শক্তি বন্ধন নামে কর্মসূচি শুরু করেছে এর অঙ্গ হিসেবে সোমবার বিভিন্ন রাজ্যে রান ফর মোদি শীর্ষক ম্যারাথন হয়েছে মঙ্গলবার মোর্চা দেশ জুড়ে এই কর্মসূচির অঙ্গ হিসেবে মহিলাদের বাইক মিছিলের পরিকল্পনা নিয়েছিল বুধবার তিন দিনের কর্মসূচি শেষ হচ্ছে বারাসাতে মোদীর বক্তৃতার মধ্য দিয়ে আর সেই বক্তৃতা দেশের সর্বত্র সরাসরি সম্প্রচার করবে মহিলা মোর্চা ঠিক হয়েছে বিজেপি সাংগঠনিক জেলা কেন্দ্র এবং মণ্ডল মিলিয়ে মোট পাঁচ হাজার দুশো সাতান্ন জায়গায় মহিলাদের সংগঠিত করা হবে এর মাধ্যমে মোদী বারাসাতের মঞ্চে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলছেন সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়বে সারা দেশে সেই লক্ষ্যেই সন্দেশখালী থেকে মহিলাদের আনা হচ্ছে বারাসাতে হাই নিউজ নেটওয়ার্ক